হচ্ছে শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে আগামী এক ঘন্টায় জানিয়ে দেব দেশ বিদেশ খেলা বাণিজ্য বিনোদন সহ সব ধরনের খবর প্রতিদিনকার মতো খবরটা যতখানি বলবো তাতে করে আজকে সব আপডেট জেনে যেতে পারবেন নিয়মিত এই আয়োজনে নুসরাত দৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি সব খবরে চলে যাচ্ছি দর্শক পর্যাপ্ত লবণ মজুদ থাকা সত্ত্বেও অপপ্রচার চালিয়ে লবণে অধিক মুনাফার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন দেশে লবণের দাম বৃদ্ধির কোনো কারণ নেই এ সময় পেঁয়াজ ইস্যুতে মন্ত্রী বলেছেন আগামীকাল থেকে প্রতিদিন কার্গো বিমানে পেঁয়াজ আসবে নতুন পেঁয়াজ উঠলে আমদানি নিয়ন্ত্রণ করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী পেঁয়াজের দাম বাড়ানোর অভিযোগে 2500 ব্যবসায়ীকে শাস্তি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী সিন্ডিকেটের কারসাজিতে গেল দুই মাস ধরে আকাশচুম্বী পেঁয়াজের দাম রাজধানীতে এক কেজি পেঁয়াজ কিনতে ভোক্তাকে খরচ করতে হয়েছে সর্বোচ্চ 270 টাকা তবে বিভিন্ন স্তর থেকে প্রশাসনের বাজার তদারকিতে রোববার থেকে পেঁয়াজের ছাঁচ কমতে শুরু করে নতুন পেঁয়াজও বাজারে আসতে দামে ইতিবাচক প্রভাব পড়েছে রাজধানীর বিভিন্ন খুচরো বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 190 টাকায় আর পাতাযুক্ত নতুন পেঁয়াজের কেজি 90 থেকে 100 টাকায় আর 170 টাকায় মিলছে আমদানি করা পেঁয়াজ পেঁয়াজ আগে মাসে খাইতাম প্রায় 7 কেজির মতো এখন 1 কেজিতে মাস চালাইছে পুরোটা বর্তমান যে বাজার মূল্য সেই বাজার মূল্যে কোলায় উঠতে পারতেছে না 4 কেজি গত সপ্তাহে দেশি পেঁয়াজ বেচছি 240 টাকা কে 250 টাকা এই সপ্তাহে হয়েছে 200 টাকা চট্টগ্রাম বন্দর দিয়ে বিভিন্ন দেশ থেকে 66,000 টন পেঁয়াজ আমদানির এলসি খুলেছিলেন ব্যবসায়ীরা এসব বড় চালান দেশে আসবে এমন আশায় বসে আছেন চট্টগ্রামের পাইকারি বিক্রেতারা বিভিন্ন শিল্প গ্রুপ মাসখানেক আগে এসব চালান আনার ঘোষণা দিলেও এখনও তা বাজারে না আসায় ক্ষুব্ধ তারা ক্যাবের মতে বাণিজ্য মন্ত্রণালয় সঠিক সময় আমদানির উদ্যোগ না নেয় এই অবস্থা তৈরি হয়েছে বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে তারা 65,930 মেট্রিক টনের আইপি আমরা ইস্যু করছি যে সমস্ত কান্ট্রি থেকে আসবে তার ভিতরে মেনলি ইজিপ্ট থেকে আসবে বেশিরভাগ চায়না পাকিস্তান তুরস্ক আর উজবেকিস্তান এখানে বলতে 50,000 টন ইম্পোর্ট করে ফেলতেছে এখনো পর্যন্ত মানে আসার কোনো খবর নাই মঙ্গলবার আসবে বলে বলতেছে তখন বাজার কি হয় তখন আর আস্তে আস্তে কমতে পারে মন্ত্রণালয় খুবই বড় ধরনের ব্যর্থতা যে দীর্ঘদিন ধরে পেঁয়াজ সংকটটা এই পর্যায়ে চলে যাওয়া এদের কোনো ধরনের প্ল্যানিং ছিল না কোনো পরিসংখ্যান ছিল না কোনো প্রস্তুতি ছিল না সিলেটে পেঁয়াজ সহ নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন সকালে নগরীর লালবাজার ও ব্রহ্মময়ী বাজারে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত এ সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে কয়েকটি ব্যবসার প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করা হয় পরে জরিমানা করার পরে অভিযান চালানো হয় মাংসের বাজারে মেয়র জানিয়েছেন নিত্যপণ্যের দাম ক্রেতা নাগালের মধ্যে রাখতে নিয়মিত এই অভিযান চলবে সাবধান করতে চাই যে বাজারে জন্য অহেতুক যে কোনো দ্রব্যের এই লাগাম ছাড়া তোমরা যেন দাম বাড়াইতে না পারে কুমিল্লায় আবর্জনার স্তূপ ফেলে দেওয়া হয়েছে 70 বস্তা পচা পেঁয়াজ সোমবার সন্ধ্যায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় সংলগ্ন আবর্জনার স্তূপে এসব পেঁয়াজ ফেলে দেওয়া হয় খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি জানিয়েছেন পেঁয়াজের বস্তাগুলো গৌরীপুর বাজারের ব্যবসায়ী ভাই ভাই এন্টারপ্রাইজের ওই প্রতিষ্ঠানের লোকজনের দাবি মিয়ানমার থেকে আনা পেঁয়াজ ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পচে যায় যারা পেঁয়াজের দামই নিয়ন্ত্রণ করতে পারে না তারা কিভাবে দেশ চালাবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আয়োজনে আলোচনা সভায় এসব কথা ইঞ্জিনিয়ার্সদের আয়োজনে এসব কথায় জানিয়েছেন তিনি এবং সরকারের বিভিন্ন মন্ত্রীরা পেঁয়াজ নিয়ে অবিবেচকের মতো মন্তব্য করার সমালোচনাও করেছেন তিনি গণতন্ত্রের মুক্তির জন্য খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিকল্প নেই বলেও ওই অনুষ্ঠানে বক্তারা বলেন পেঁয়াজের দামই কন্ট্রোল করতে পারবেন না দেশকেই কন্ট্রোল করবে আমরা আশা করবো আর কি যে সমস্যা শিগগিরই মিটে যাবে যে সরকার যুক্তি না যুক্তিহীন কথাবার্তা চাল পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে আগুন জ্বলছে তাই
এই সরকারের কাছে জনগণ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সকালে জাতীয় প্রেস ক্লাবে পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদে নাগরিক ঐক্যের মানববন্ধনে তিনি বলেন, দেশে ধনী গরিবের পার্থক্য বাড়ছে আর সেই সাথে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সব আন্দোলনকারীদের রাজপথে নামার আহ্বানও জানিয়েছেন তিনি। অঘোষিত ধর্মঘটে আজও বাস চলাচল বন্ধ আছে বিভিন্ন জেলায়। নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে বাস চালাচ্ছে না পরিবহন শ্রমিকরা। সকাল থেকে খুলনা, যশোর, পাবনা, ঝিনাইদহ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব জেলা থেকে গতকালের মতোই দূরপাল্লার বাস ছাড়ছে না, বাস ছাড়ছে না রাজশাহী থেকেও। ময়মনসিংহ থেকে আংশিক বন্ধ রয়েছে যাত্রীবাহী বাস সেবা। পরিবহন না পাওয়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়া লোকজন। বেনাপোল থেকে বাস বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে ভারত থেকে আসা পাসপোর্টধারীদের। এদিকে সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। পুলিশ জানিয়েছে, হঠাৎ করে সকাল 6টার দিকে সড়ক অবরোধ করেন শ্রমিকরা, এতে করে বিপুল সংখ্যক গাড়ি আটকে পড়ে। ইমার্জেন্সি কাজগুলো তারা যথাসময়ে করতে পারতেছে না, এটা নিয়ে মানুষ খুব ভোগান্তির সম্মুখীন হচ্ছে। আমার বোনে অসুস্থ, আমি প্রায় 3 ঘন্টা ধরে এখানে ওয়েট করতেছি, অথচ কোনো যাই পাচ্ছি না, আশা পাচ্ছি না। যাত্রী হয়রানি তো ঠিক না, যাত্রী হয়রানি যেন না হয় সেই বিষয়টাও মাথায় রাখা দরকার। দর্শক, আমরা এই বিষয়ে একটু বাড়তি করে জানবো। আমাদের সহকর্মী মাহতাবুদ্দিন লালন কুষ্টিয়া থেকে সরাসরি যোগ দিয়েছেন। লালন, সড়কের পরিস্থিতি সম্পর্কে জানাবেন, এখন কি অবস্থা? এছাড়া এই যে ধর্মঘট চলছে, এ বিষয়ে মালিক শ্রমিকরা কিছু বলেছে কিনা? গতকাল সকাল থেকে কিন্তু কুষ্টিয়া থেকে আন্তঃজেলা রুটে যেসব যাত্রীবাহী বাস চলাচল করে সেই সব গাড়িগুলো কিন্তু আসলে বন্ধ রয়েছে। তো বন্ধ থাকার পিছনে যে কারণটি আসলে আমরা কথা বলে জেনেছিলাম, সেটি হচ্ছে যে সড়ক নিরাপত্তা আইন 2018 যেটি আসলে করা হয়েছে, সেই আইনে আসলে বেশ কিছু ধারা এবং এই আইনের বেশ কিছু বিষয় নিয়ে আসলে শ্রমিক, বিশেষ করে বাসের ড্রাইভার হেল্পারদের এক ধরনের ভীতি কাজ করছে বলে তারা বলছেন যে আসলে 5 লক্ষ টাকা জরিমানা আসলে একটা বিধান রয়েছে এই আইনে, যেটি আসলে তাদের সামর্থ্যের বাইরে। তো এই সূত্র ধরে কিন্তু গতকাল সকাল থেকে আজকে পর্যন্ত আসলে সব ধরনের যাত্রীবাহী বাস কিন্তু কুষ্টিয়াতে বন্ধ রয়েছে, কোনো বাস কিন্তু চলাচল করছে না। এই ধারাবাহিকতায় কিন্তু আজকে দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের আহ্বানে কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতি এবং কুষ্টিয়া মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হয় যেন তারা অতি সত্বর এই যাত্রীবাহী বাসগুলো চালুর ব্যবস্থা করে। এতে কিন্তু আসলে বাস মালিক সমিতির পক্ষ থেকে আসলে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে আশ্বস্ত করা হয় আগামীকালকে সকাল থেকে তারা হয়তোবা এই গাড়িগুলো চালু হবে বলে আমরা জানতে পেরেছি। এর আগে কিন্তু শ্রমিকদের সাথে একটি বাস মালিকের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা আছে আজকে রাত্রে, এরপরে হয়তো আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। তাই তো, অনেক ধন্যবাদ লালন, আপনার মাধ্যমে জানছিলাম। এবারে আমরা সাতক্ষীরা সবশেষ খবর জানবো আমাদের সহকর্মী আহসান রাজীবের কাছ থেকে। রাজীব যোগ দিয়েছেন আমার সাথে। রাজীব, পরিবহন ধর্মঘটের বিষয়ে সবশেষ তথ্য একটু জানাবেন, আপনার ওখানকার কি অবস্থা দেখছেন? এছাড়া এ বিষয়ে প্রশাসন কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা সে বিষয়ে জানতে চাচ্ছি। বৃষ্টি গতকাল থেকে কিন্তু সাতক্ষীরা সব ধরনের আঞ্চলিক রুট এবং দূরপাল্লার সমস্ত যানবাহন কিন্তু বন্ধ হয়ে গেছে। এছাড়া সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর থেকেও কিন্তু বিকেলের পর থেকে কিন্তু বড় ধরনের কোনো চালান নিয়ে ট্রাক বের হচ্ছে না বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা, কারণ এখান থেকে অন্য বিকল্প কোনো পরিবহন ব্যবস্থা, নৌপথ কিংবা ট্রেনের যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে বেশিরভাগ যাত্রীরা কিন্তু এই বাস দিয়ে চলাচল করেন, যে কারণে তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। আমরা অনেককে দেখেছি যে আঞ্চলিক যে সমস্ত রুটগুলো রয়েছে এই রুটগুলোতে বেশি ভাড়া দিয়ে তারা কিন্তু ছোট যেসব যানবাহন রয়েছে, বিশেষ করে মাহেন্দ্রা এবং ইজিবাইক সহ যে সমস্ত ছোটখাটো যানবাহন, এই সমস্ত যানবাহনে করে কিন্তু তারা দূরপাল্লার পথ পাড়ি দিয়েছেন। অনেকে দীর্ঘ সময় অপেক্ষা করে কোনো যানবাহন পাচ্ছিলেন না বলে আমরা এমনটি দেখেছি। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একাধিকবার এই বিষয়টি নিয়ে বসার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু শ্রমিকদের পক্ষ থেকে সাড়া না পাওয়ায় প্রশাসন কিন্তু এইটি নিয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারেনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা হয়েছে তারা একাধিকবার যারা শ্রমিক রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন। শ্রমিকরা বলছেন যে আইনের যে দুটি ধারা রয়েছে, বিশেষ করে 5 লক্ষ টাকা জরিমানা যে ধারাটি, এই ধারাটি সহ বেশ কয়েকটি ধারা পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন কার্যক্রমটি তারা চালিয়ে যাবেন। তারা কর্মবিরতি, তাদের যে কেন্দ্রীয় সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্তের বাইরে তারা কর্মবিরতি প্রত্যাহার করবে না বলে জানিয়েছে। ধন্যবাদ রাজীব।
নানা সমস্যা ও শ্রমিক বিক্ষোভের মধ্যেই রাজধানীতে প্রয়োগ করা হচ্ছে নতুন সড়ক নিরাপত্তা আইন। পরিবর্তিত আইনে রাস্তার চেহারা বদলেছে। আইন অমান্যকারীদের সীমিত আকারে জরিমানা করছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত, তবে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শাস্তি বা জরিমানা এখনও করা হচ্ছে না। এদিকে আইন সংশোধন সহ নয় দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি ডেকেছে ট্রাক এবং কাভার্ড ভ্যান মালিক শ্রমিকরা। এখন পর্যন্ত কেউই কোনো ধারায় সর্বোচ্চ জরিমানা দিতে হয়তো প্রস্তুত না, এ কারণে আমি জরিমানা কম করে করছি, তাদেরকে ওয়াকিবহাল করছি যে তারা যে তাদের ত্রুটি যা আছে সেগুলো যেন শুধরে নেয়। নতুন আইন ইমপ্লিমেন্ট এটা এখনও আমরা কার্যকর করতে পারতেছি না, কারণ আমাদের কাছে এখনও এরকম আসে নাই, নির্দেশ আসে নাই। পস মেশিন এখন আপাতত বন্ধ, তা আমাদেরকে আপনি ওই যে আপনার ই দিবে লিখিত যেটা কাগজ পাতা সিস্টেমের ওটাই করবে, পরবর্তী আবার ঠিক হবে। সরকার যে আইনটা করছে এটা তো পারফেক্ট, হ্যাঁ পারবে, আমার মনে জানাতে পারবে, কেন কেউ লুকোচুরি সন্দেহবাজি এটি করতে পারবে না। এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি যে সরকারে যে আইন করছে এই আইন ঠিকই আছে। বুধবার ভোর 6টা হইতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা করছে। সড়ক পরিবহন আইনের সংশোধন সহ নয় দফা দাবিতে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সকালে রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে এক সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা, এবং এই পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে জরিমানা বা দণ্ড কমানোর প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এককভাবে চালককে দায়ী করা চলবে না। সংশোধনের জন্য নয় দফা দাবিতে আগামী 20/11/2019 রোজ বুধবার ভোর 6টা হইতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা করছি। কষ্ট হলেও সড়ক পরিবহন আইন বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। বলেছেন কোনোভাবেই ধর্মঘট কাম্য নয়। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে 14 দলের বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানিয়েছেন তিনি। প্রয়োজনে মালিক শ্রমিককে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন তিনি। কারসাজি করে দাম বাড়ানো, ওষুধ ব্যবসায়ীদের শুদ্ধি অভিযানের আওতায় আনারও দাবি জানান জাসদ সভাপতি হাসানুল হক ইনু। যে আইনটি করা হয়েছে আমরা মনে করি এখন বাস্তবায়নের পথে রয়েছে, বাস্তবায়ন হচ্ছে। জননকে আমি অনুরোধ করবো, দেশবাসীকে অনুরোধ করবো, যদি কষ্ট হলো আপনার আইন বাস্তবায়নে আপনার সহযোগিতা করেন। আর কারো যদি কথা থাকে সড়ক পরিবহনের, যদি কারো কথা থাকে মালিক হোক শ্রমিক হোক, টেবিল বসে আলোচনা শেষ হবে। লিবিয়ার ত্রিপোলিতে একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় এক বাংলাদেশি সহ 7 জন নিহত হয়েছে। সোমবারের এই হামলায় অন্তত 35 জন আহত হয়। নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ বাবুল, তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগপাড়া। যমুনা টেলিভিশনকে তথ্য নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত শেখ সেকেন্দার আলী। জানিয়েছেন আহতদের মধ্যে 15 জন বাংলাদেশি রয়েছেন, ত্রিপোলির বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসাধীন আছেন। আহতদের পরিচয় নিশ্চিতের কাজ চলছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলিদের বসতিকে আর অবৈধ বলবে না যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন ওয়াশিংটনের অবস্থার পরিবর্তনের এই তথ্য বলেছেন ইহুদি অধিগ্রহণকে আর আন্তর্জাতিক আইনের সাথে অসঙ্গতিপূর্ণ বিবেচনা করবে না ওয়াশিংটন। মার্কিন এই ঘোষণাকে তাৎক্ষণিকভাবেই স্বাগত জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ওয়ার্ল্ড মার্ট সেন্টারের বাইরে এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে 3 পথচারী প্রাণ হারিয়েছেন। সোমবারের এ হামলায় আরও 2 জন আহত হয়। স্থানীয় পুলিশ প্রশাসনের বিবৃতিতে জানানো হয়েছে চেইন শপটির পার্কিং লটে গোলাগুলি হয়। হতাহতরা সবাই শ্বেতাঙ্গ মার্কিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এক দম্পতির পারিবারিক কলহের জেরেই প্রাণহানি ঘটছে। ঘটনাস্থলেই মারা গেছেন স্ত্রী, পলাতক স্বামী। তাকে খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অবশ্য হামলাকারীর মারণাস্ত্রের সন্ধান পেয়েছে নিরাপত্তা বাহিনী। যুক্তরাষ্ট্রের ডিটেনশন সেন্টারগুলোয় 1 লাখের বেশি শিশু আটক আছে। সোমবার জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শিশুদের অনেককেই বিচ্ছিন্ন রাখা হয়েছে অভিভাবকদের থেকে, যা পুরোপুরি মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। জানানো হয় বিশ্বজুড়ে 18 বছরের কম বয়সী 70 লাখের বেশি শিশু পুলিশি হেফাজতে কিংবা কারাভোগ করছে। এদের মধ্যে অভিবাসন সম্পর্কিত ডিটেনশন সেন্টারগুলোতেই রয়েছে 3,30,000-এর বেশি। ব্যাটসম্যান নয়, ইডেন টেস্টে সাফল্য পেতে হলে বাড়তি দায়িত্ব নিতে হবে বোলারদের, এমনটি বলছেন পেসার আল আমিন হোসেন। ঝিনাইদহের এই ক্রিকেটারের মতে কেবল নতুন অবস্থায় নয়,
ফ্ল্যাড লাইটের আলোয় পুরনো গোলাপি বলও বাড়তি সুইংয়ের যোগান দেবে। ইন্দোর থেকে দল কলকাতা পাড়ি দেওয়ার আগে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। বলেন, একদিকে রোহিত বিরাট মায়াকদের অল্প রানে বেঁধে ফেলার লক্ষ্য, আর একদিকে স্কোরবোর্ডও সচল রাখতে হবে ব্যাটসম্যানদের। অতীতে যেগুলো ঘটে গেছে, যে লাস্ট টেস্ট খারাপ হয়েছে, তো আসলে ওইগুলো নিয়ে চিন্তা করলে তো সামনে আগানো ভেরি ডিফিকাল্ট। তো আমরা চিন্তা করতেছি টিম ওয়াইজ কীভাবে ভালো খেলা যায়, ভালো কীভাবে প্রতিরোধ গড়ে তোলা যায়, সেই চেষ্টাই থাকবে কলকাতা টেস্টে। আমরা যারা পেস বলার আছে এখনও ভিজে ওইভাবে প্র্যাকটিস করা হয়নি, আমাদের আর কি হলে নতুন বলে কীভাবে সুইং এবং বলটা ইউজ করা যায় সেইগুলো নিয়ে কাজ করতেছে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী 23 নভেম্বর সারা দেশে প্রতিবাদ সভা করবে বিএনপি, জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি কথা জানিয়েছেন। রিজভী বলেছেন, যখন দেশে পেঁয়াজ, চাল এবং লবণের মতো অত্যাবশ্যক পণ্যের হাহাকার, তখন প্রধানমন্ত্রী দুবাইয়ে এয়ার শো উপভোগ করছেন। অভিযোগ করেন, সরকার খালেদা জিয়াকে দিন দিন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশে জাতীয়তাবাদী দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। গাইবান্ধার সুন্দরগঞ্জে এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার রায় আগামী 28 নভেম্বর। যুক্তিতর্ক শেষে জেলা ও দায়রা জজ আদালত রায়ের এই দিন ধার্য করেন। আসামির উপস্থিতিতে আজ প্রায় 3 ঘন্টা যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। 2016 সালের 31 ডিসেম্বর নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। কমিশন নিয়ে প্রেসক্রিপশনে বিভিন্ন কোম্পানির ওষুধ লেখার কারণে ডাক্তারি পেশা নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চ এ কথা বলেছেন। ভেজাল ওষুধ বিক্রির শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন হওয়া দরকার বলে মন্তব্য করেছেন আদালত। মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে রিটের পরবর্তী শুনানি 12 ডিসেম্বর। ওই দিন ওষুধ শিল্প মালিক সমিতিকে এ বিষয়ে প্রতিবেদন দিতেও বলেছে হাইকোর্ট। যারা বড় কোম্পানি যেগুলি আছে, বিশেষ করে টপ10 কোম্পানি, তারা কিন্তু এখন আর কমিশনের দিকে খুব একটা ঝুঁকছে না, বরঞ্চ যারা পিছনের দিকে আছে তারা অনেক ক্ষেত্রে কমিশনটা দিচ্ছে। বাট আমরা চাইবো যেন কমিশনের উপর বেস করে কোনো ওষুধ লেখা না হয়, ওষুধের গুণাগুণের উপর ভিত্তিতে যেন করা হয়। যারা এই কাজের সাথে জড়িত থাকবেন তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যেন আপনারা এই ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করবেন না, বিক্রি করবেন না এবং ভেজাল ওষুধ বিক্রির কোনো চেষ্টা করবেন না। সুস্থ হলে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি 15 জনকে অভিভাবকের কাছে ফিরিয়ে দিতে উচ্চ আদালতের কমিটির করার আদেশ অমান্য করায় আদালত অবমাননার অভিযোগে হাসপাতাল পরিচালককে তলব করেছে হাইকোর্ট। 28 নভেম্বর হাইকোর্টের সশরীরে উপস্থিত হয়ে কমিটি না করার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে পাবনা মানসিক হাসপাতালের পরিচালককে। আর এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল ও শুনানি নির্ধারিত দিনে সোমবার হাইকোর্টের বিচারপতি FRM নাজমুল আহসান এবং বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দিয়েছেন। দুর্নীতির মামলায় বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসিরউদ্দিনকে 13 বছর এবং তার ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালউদ্দিনকে বিচারিক আদালতে দেয়া 3 বছরের দণ্ডই বহাল রেখেছেন হাইকোর্ট। বিকেলে হাইকোর্টের বিচারপতি AKM আব্দুল হাকিম এবং বিচারপতি ফাতিমা নজিবের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দিয়েছেন। এর আগে 2007 সালের 6 মার্চ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুদক। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের অনিয়ম দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দুদক। সকালে দুদকের পরিচালক শেখ ফানাফিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন। সাবেক উপাচার্য খন্দকার নাসিরউদ্দিনের বিরুদ্ধে ওঠা ভর্তি এবং নিয়োগ বাণিজ্য, ঘুষ, দুর্নীতি সহ বিভিন্ন প্রকার ক্রয় সংক্রান্ত অনিয়মের বিষয়ে খোঁজ খবর নেন এবং কাগজপত্রও সংগ্রহ করেন। আগামীকালও তদন্তের কাজ চলবে বলে জানিয়েছেন দুদক পরিচালক। লক্ষ্মীপুরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় 1.5 লাখ টাকা। দুদকের মাধ্যমে সেই টাকা গ্রাহকদের ফিরিয়েও দেওয়া হয়েছে। দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে দুদক সভায় টাকা ফেরত দেওয়া হয়। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতেই গত 11 নভেম্বর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নে অভিযান চালায় দুদক এবং 36 গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত 1,41,000 টাকা আদায়ের সত্যতাও মেলে। পরে ঠিকাদার স্বপন বড়ুয়ার সহায়তায় দালালের কাছ থেকে টাকা ফেরত দেওয়া হয়।
রাঙ্গামাটিতে দুটি আঞ্চলিক সংগঠনের সদস্যদের গোলাগুলিতে নিহত তিনজনের মৃতদেহ বেওয়ারিশ হিসেবে পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সুপার আলমগীর কবির জানিয়েছেন, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধারের পরে লাশের দাবিতে কোনো স্বজন যোগাযোগ করেনি, নিহতদের পরিচয়ও জানা যায়নি। কোনো দাবিদার না থাকায় ময়নাতদন্তের পরে মৃতদেহগুলোর সৎকারের জন্য পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। নিহতরা সবাই সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির জেএসএসের সদস্য। গতকাল রাজস্থলীর দুর্গম বালমুড়া এলাকায় তিনজনকে গুলি করে হত্যা করা হয়। অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে রাজধানীর ধানমন্ডিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজউক। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খায়রুজ্জামানের নেতৃত্বে ধানমন্ডি 15-তে অভিযান চালানো হয় এবং তিনি জানিয়েছেন, ছয়তলার অনুমোদন নিয়ে নয়তলা ভবন নির্মাণ করেছে হাউজিং কোম্পানি বিডিডিএল। দুদফা নোটিশ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরও এই কাজ চালু রাখায় অভিযান চালানো হয়। এদিকে বিডিডিএল এর আইনি উপদেষ্টা জানিয়েছেন, ভবন নির্মাণ এবং উচ্ছেদ কার্যক্রমের উপরে হাইকোর্টের নির্দেশ আছে, তবে সেই রাজউক নির্দেশ অমান্য করে অভিযান পরিচালনা করেছে, যা আদালত অবমাননা। বগুড়ায় রেলের জায়গা দখল করে নির্মাণাধীন 180টি দোকান ভেঙে দিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। প্রধান ভূ সম্পত্তি কর্মকর্তা জানিয়েছেন, বগুড়া রেল স্টেশনের বিপরীত দিক থেকে প্রায় এক জমি 2017 সালে 158 জন ব্যক্তির নামে ইজারা দেওয়া হয়, কিন্তু নিয়ম অনুযায়ী ইজারার টাকা জমানা দিয়ে সম্প্রতি তারা দোকান নির্মাণ শুরু করেন। ইজারার 2 কোটি টাকা পরিশোধের জন্য বারবার তাগাদা দেওয়া হলেও আমলে নেয়নি তারা। বসানো হয়েছে পদ্মা সেতুর 16তম স্প্যান, এতে দৃশ্যমান হলো প্রায় 2.5 কিলোমিটার সেতু। সেতুর 16 ও 17 নম্বর পিলারে এই স্প্যানটি বসানো হয়েছে। সকাল থেকে স্প্যানটি পিলারের কাছে নিয়ে যাওয়া হয়, নাব্যতা সংকটের কারণে এর আগে স্প্যান খুঁটিতে বসাতে দেরি হয়েছে, তবে পরবর্তী স্প্যানগুলো বসাতে এরকম দেরি হবে না বলে জানা গেছে। 6.15 কিলোমিটার লম্বা পদ্মা সেতুতে মোট 41টি স্প্যান বসাতে হবে। 2023 সালের মধ্যে দেশের সব স্কুলে শিক্ষার্থীদের জন্য পরিচ্ছন্ন আলাদা টয়লেট নিশ্চিত করতে চায় সরকার, এর জন্য কাজ চলছে বলে জানিয়েছেন এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম। বাংলাদেশে উন্নত পরিচ্ছন্ন স্যানিটেশনের লক্ষ্য পূরণে ইউনিলিভার কাজ করছে বলেও জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কেদার লেলে। সরকারি মিরপুর পুলিশ স্টাফ কলেজে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে স্কুলে টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শপথ নেয় শিক্ষার্থীরা। জামালপুরে এক গৃহবধূকে গণধর্ষণ এবং তার স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ অপমৃত্যুর মামলা নিলেও হত্যা ও ধর্ষণ মামলা না নেয় বিষয়টি আলোচনায় আসে। নির্যাতনের শিকার ওই গৃহবধূ জানিয়েছেন, শুক্রবার রাত 8টার দিকে ঘর থেকে বাইরে বের হলে প্রতিবেশী সানোয়ার, শাওন ও রফিসউদ্দিন জোর করে ধরে নিয়ে যায় তাকে, পরে অমানসিক নির্যাতন চালানো হয়। গৃহবধূকে সানোয়ারের বাড়িতে আটকে রেখে তার স্বামীকে মারধর করে হত্যার অভিযোগও করেছে ওই নারী। ঢাকার ধামরাইয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে চন্দ্রাইল এলাকা থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়। মামলায় বলা হয়, নির্যাতিত ওই কিশোরীর মায়ের সাথে প্রায় 2 বছর আগেই ছাড়াছাড়ি হয় স্বামী মেয়ের, কিন্তু এরপরও তাদের বাসায় যাতায়াত ছিল। ভয় ভীতি দেখিয়ে প্রায় 5 মাস ধরে সৎ মেয়েকে ধর্ষণ করে আসছিল স্বামী। এ ঘটনায় আজ সকালে ধামরাই থানায় মামলা করে মেয়েটির মা। নির্যাতিত কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়েছে। শ্রীলঙ্কার সংখ্যাগুরু সিংহলীদের কাছে তিনি যুদ্ধনায়ক, কিন্তু সংখ্যা লঘুদের কাছে মূর্তিমান বিভীষিকা। তামিল যুদ্ধের টার্মিনেটর হিসেবেই খ্যাত শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট শপথে ঐক্যের ডাক দিল আতঙ্কিত সে দেশের সংখ্যালঘুরা। বিশ্লেষকদের অভিমত, দেশের ক্রান্তিলগ্নে আবারও তিনি পেশিশক্তির ব্যবহার করতে পারেন, শুধু তাই নয় সংখ্যালঘুদের সাথেও দূরত্ব তৈরি হবে। জাতীয় নিরাপত্তা সমুন্নত রাখতে নতুন সরকার শতভাগ দায়িত্ব পালন করবে। দেশকে সন্ত্রাসবাদ, জঙ্গি তৎপরতা এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচাতে একযোগে কাজ করব। সবাইকে বলবো শ্রীলঙ্কার সমৃদ্ধিতে এগিয়ে আসুন। গোতাবায়া মূলধারা রাজনৈতিক নন, তিনি আগাগোড়া সামরিক চিন্তাধারা সম্পন্ন, সুতরাং আলোচনা নয় বরং পেশিশক্তি হতে পারে তার সমাধানের পথ। তামিল আর মুসলিমদের সাথে সেতু বন্ধন তৈরির ক্ষেত্রে তিনি সবচেয়ে বাজে পছন্দ, কারণ আতঙ্কিত সংখ্যালঘুরা তাকে মাত্র 10% ভোট দিয়েছে। হংকংয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা মেনে নেওয়া হবে না, আবারও বিক্ষোভকারীদের প্রতি হুঁশিয়ারি চীনা প্রশাসনের। সোমবার রাতে অভিযানের পরে কিছুটা শান্ত, গেল কয়েকদিন ধরে উত্তপ্ত পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পুরো ক্যাম্পাস এলাকায় ঘিরে রেখেছে পুলিশ। পালানোর চেষ্টার সময় অনেককে আটক করা হয়েছে এবং পুরো শহরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী।
এক দশকে সবচেয়ে জোরালো বিক্ষোভে এখনও উত্তপ্ত ইরাক। রাজধানী বাগদাদের নতুন নতুন এলাকা দখলের দাবি করছে বিক্ষোভকারীরা। গেল কয়েকদিনের মতোই সোমবারও বাগদাদের রাজধানী উত্তাল ছিল এই আন্দোলনে। কড়া নিরাপত্তা উপেক্ষা করে রাজধানী সুরক্ষিত এলাকার দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশের সাথে দুপক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এদিকে বলিভিয়ায় তুমুল সংঘর্ষে জড়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকরা। সরকার পতন এবং আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভ, সহিংসতা অব্যাহত রয়েছে জর্জিয়ায়। শরণকালের প্রবল জোয়ারে প্লাবিত ইতালির ভেনিসের বেশিরভাগ এলাকা থেকে এখনও পানি সরেনি। ক্ষতিগ্রস্ত প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষণে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বড় ধরনের জোয়ার না হলেও সোমবারও পানিতে ডুবেছিল সেন্ট মার্কস স্কোয়ার সহ ঐতিহাসিক নিদর্শনগুলো। এদিকে ভয়াবহ তুষারপাতের কবলে ইতালির উত্তরাঞ্চল বন্যা ও ভূমিধসের আশঙ্কায় জারি রয়েছে রেড অ্যালার্ট। তুষার ঝড়ে বিপর্যস্ত ইউরোপের আরেক দেশ অস্ট্রিয়া বেশ কিছু শহরে এই জরুরি অবস্থা জারি রয়েছে। এবার কন্যা সন্তানের জনক হলেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল খান। ব্যাংককের বামরুনঘাট হাসপাতালে আজ সকালে তামিম আয়েশা দম্পতির কোল আলো করে এসেছেন আলিশবা ইকবাল খান। তামিম তার ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে 2016 সালের 28 ফেব্রুয়ারি তাদের প্রথম সন্তান আরহাম ইকবাল জন্মগ্রহণ করেন। সব ধরনের ক্রিকেট থেকে 3 বছরের জন্য নিষিদ্ধ হলেন পেসার শাহাদাত হোসেন। সাথে 2 বছরের স্থগিত নিষেধাজ্ঞার সাথে 3 লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাকে। খুলনা শেখ আবু নাসার স্টেডিয়ামে খুলনা ও ঢাকা বিভাগের মধ্যকার জাতীয় লীগের ম্যাচে সতীর্থ আরাফাত সানির জুনিয়রের গায়ে হাত তোলেন তিনি। ফিল্ডিং এর সময় সানিকে বল শাইন করে দিতে বলেন শাহাদাত। সানি তা করে দিতে রাজি না হওয়ায় শাহাদাত তাকে মাটির চড় থাপ্পড় লাথি মারেন। 2 বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান, জয়ার বিয়ে এবং সম্পর্ক নিয়ে ভক্তদের মনে আছে ঢের আগ্রহ। এবার জয়া আহসান অকপটে জানালেন তার সম্পর্ক এবং বিয়ের কথা। জয়া বললেন, প্রেম করছি তবে বিয়ের তারিখ এখনও ঠিক হয়নি। সম্প্রতি জয়া আহসান টাইমস অফ ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন এবং ওপার বাংলা সুপারস্টার প্রসেনজিতের সাথে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া আহসান তার সিনেমা ক্যারিয়ার এবং ব্যক্তিজীবন নিয়েও অনেক কথা বলেছেন। আগামীকাল অনুষ্ঠিত হবে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলন এবং 5 বছর পর এই সম্মেলনকে ঘিরে জেলায় এখন উৎসবের আমেজ। দলের নেতাকর্মীরা সম্মেলনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ব্যানার ফেস্টুনের পাশাপাশি তোরণ দিয়েও সাজানো হয়েছে পুরো এলাকা। প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে মুক্তিযুদ্ধ বিরোধী এবং তাদের সন্তান এবং নদী ও জমি দখলবাজদের আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার প্রতিবাদ জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সভাপতি অভিযোগ করেছেন, স্থানীয় সরকার নির্বাচনে মহেশখালীর শাপলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে একসময় শিবিরের সক্রিয় কর্মী এবং বিএনপির তালিকাভুক্ত নেতা আব্দুল খালেককে নৌকা প্রতীক দেওয়া হয়। এ সময় শাপলাপুর ইউনিয়নের প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন হেলালির ছেলে সালাউদ্দিন হেলালি কমলের নামও প্রস্তাব করা হয়। সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া উল্লাপাড়া স্টেশন মাস্টারের একটি ছবিকে কেন্দ্র করে জোর সমালোচনা চলছে। সেখানে দেখা যায় কর্তব্যরত অবস্থায় কুপে আছেন স্টেশন মাস্টার। স্থানীয়দের অভিযোগ, ছবিটি দুর্ঘটনার সময়কার, যেখানে স্পষ্ট কর্তব্যরতদের গাফিলতি এবং এই অবহেলার কারণেই দুর্ঘটনা কবলে পড়েছিল রংপুর এক্সপ্রেস। 3 বাজে ঘটনাটা আসলে দুর্ঘটনাটা ঘটেছে 2:05 থেকে 2:07-এর মধ্যে, অর্থাৎ দুর্ঘটনা ঘটার 4 মিনিট আগে তিনি ঘুমিয়েছিলেন। ট্রেনটা মানে অ্যাক্সিডেন্টে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে স্টেশন মাস্টার দেখতে এসে দেখা যায় মাস্টার ঘুমাইছে গেছে। খাওয়ার পরে একটু চোখ বন্ধ করে বসে থাকি, মানে চেয়ার একটু হেলনা দিয়ে থাকে, এরকম থাকে 24 ঘন্টা একটানা ডিউটি করে দুজন মাস্টার। আমাদের কোনো রেস্ট হয় না, ছুটি নাই। বিষয়টি খতিয়ে দেখছি যে আসলে ওই সময় আমাদের সংশ্লিষ্ট কারো কোনো সিগন্যালিংয়ের ব্যাপারে কোনো অবহেলা ছিল কি না। একটা ট্রেন 2 নম্বর লাইনে না গিয়ে কেন 1 নম্বর লাইনে গেল, এখানে কার গাফিলতি আছে, কার দায়িত্ব অবহেলা আছে, এটা আমরা সার্বিক তথ্য সংগ্রহ করার পরেই কার এখানে অবহেলা আছে সেটা আমরা উদ্ঘাটনের চেষ্টা করি। আমাদের জনবল বৃদ্ধি পেলে এবং আমাদের এই ট্র্যাক পেট্রোলিংটা আরও ইন্টেন্সিভ করার ব্যাপারে আমরা উদ্যোগ নিচ্ছি। বর্তমান সময়ে ব্যবসা প্রতিযোগিতা বেশি, তাই ভালো করার জন্য পণ্যের গুণগত মান ঠিক রেখে ভালো করার চেষ্টা করতে হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে সেনা কল্যাণ সংস্থার 4টি নবনির্মিত স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। তাদের কাছে যে আমাদের যে প্রত্যাশাটা থাকবে,
যে তারা যত আয় করবে তত আমাদের এই তিন বাহিনীকে বিভিন্ন ক্ষেত্রে ওয়েলফেয়ার রিলেটেড অফকোর্স সেই ক্ষেত্রে আরও বেশি করে সহায়তা প্রদান করতে পারবে। শাহ সুফি সৈয়দ দেলোয়ার হোসাইন মাইজ ভান্ডারী স্মরণে ঈদে মিলাদুন্নবীর মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাইজ ভান্ডার দরবার শরীফে মাহফিলের সভাপতিত্ব করেন শাহ সুফি ডাক্তার সৈয়দ দিদারুল হক মাইজ ভান্ডারী। আফ্রিকার দেশ মালিতে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে প্রাণ হারিয়েছেন দেশটির কমপক্ষে 24 সেনা সদস্য। সোমবারের সংখ্যাতে আরও 29 সেনা গুরুতর আহত হয়। মালির প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জানিয়েছেন আহতদের মধ্যে রয়েছে প্রতিবেশী নাইজারের সেনা সদস্য। চীনের সাঞ্জি প্রদেশে কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে 15 শ্রমিক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবারের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 9 জন। পিয়াং কাউন্টির ওই খনিতে মধ্যরাত 1:50 নাগাদ এই জোরালো বিস্ফোরণ ঘটে। সিয়াচেন হিমবাহের উত্তরাঞ্চলে বরফ ধসে কমপক্ষে 4 ভারতীয় সেনার প্রাণ গেছে এবং এ ঘটনায় মৃত্যু হয়েছে আরও 2 বেসামরিক ব্যক্তির। মঙ্গলবার ভারতীয় গণমাধ্যমগুলো তথ্য নিশ্চিত করেছে 8 জনের একটি টহল দলের সদস্য ছিলেন জওয়ানরা। সত্যিকারের স্পাইডারম্যান খ্যাত ফরাসি নাগরিক এলিয়েন রবার্ট যেন অদম্য, কোনো সরঞ্জাম ছাড়াই নিমেষেই 50-60 তলা আকাশচুম্বী ভবন বেয়ে ওঠেন। 57 বছর বয়সী ফরাসি এই আরোহী করেছেন একের পর এক রেকর্ড। 44 বছরে 100-এর অধিক বার আটক হলেও এই নেশা থামেনি। 57 বছর বয়সে এখনও বেশ দারুণভাবে ভবন বেয়ে উঠতে পারছি। আশা করছি আরও 10 থেকে 15 বছর এটি চালিয়ে যেতে পারব। তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে তাকে চিকিৎসা নিতে হয়েছে, তবে এখন তিনি সুস্থ আছেন। একদিন পরে বাসায় ফিরেছেন বসিরহাটের এই সংসদ সদস্য। 17 নভেম্বর রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন নুসরাত। এরপর 18 নভেম্বর রাত 8টার দিকে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। দর্শক, এই ছিল আজকের সব খবর। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jomuna.tv, ফেসবুক/যমুনা টেলিভিশন, ইউটিউব/যমুনা টিভি। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে।